নানা প্রতিশ্রুতি আর উদ্যোগের পরেও নির্ধারিত দামে চামড়া বিক্রি হচ্ছে না এবারও ঢাকার পোস্তায় মান ও আকার ভেদে প্রতিটি গরুর চামড়া বিক্রি হয়েছে দুশো থেকে নশো টাকায় আর ছাগলের চামড়ার দাম মাত্র দশ টাকা কুরবানি হওয়া গরুর কাঁচা চামড়ার দাম গেলবারের তুলনায় ঢাকায় পঞ্চাশ থেকে একশো টাকা বাড়লেও নির্ধারিত দরের চেয়ে কমে বিক্রি হয়েছে দুশো পঁচাত্তর থেকে তিনশো টাকা অন্যদিকে ছাগলের চামড়া কিনতে অনীহা দেখিয়েছেন আরতদাররা প্রথম দিনে লক্ষ্যমাত্রার ভাগ চামড়া সংগ্রহ করেছেন রাজধানী পোস্তার ব্যবসায়ীরা আরও থাকছে শরীয়ত খানের রিপোর্টে ঈদুল আজহার দ্বিতীয় দিনেও কোরবানি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায় আর দশটার পর থেকেই এসব চামড়া জমা হতে থাকে লালবাগের পোস্তায় গরুর চামড়ার দর সরকার গতবারের চেয়ে কিছুটা বাড়ালেও সেই দাম পাচ্ছেন না বিক্রেতারা ফলে ন্যায্য দাম দु� না পাওয়া নিয়ে চলছে পাল্টা পালটি অভিযোগ আমি এক হাজার টাকা সার্ভিস বলছিলাম দিচ্ছে না তার তারা লাস্ট সাতশো এরকম বলে আমরা চারটা চামড়া তিন হাজার টাকায় কিনছি ওনারা বলতেছে 2000 টাকা বা 1800 টাকা ছোট মাল মালের গরে মালটা ফুটা আছে কাটা আছে সব মাল তো আপনারা বুঝতে পারতেছেন না রাতে আমরা চামড়া নিছি তখন মালটা নিয়ম হয়ে গেছেগা অনেক সময় লেটে আসার জন্য তখন নিছি 700 800 টাকা গরুর চামড়ার দাম কিছুটা পেলেও ছাগলের চামড়া নিয়ে বিপাকে বিক্রেতারা যে সাইজগুলা চলবে বড় গুলো আর যেগুলো নিচ্ছে না যেগুলো আমরা কাট বা ছোট সাইজ ওগুলা আমার কোনো কিছুতে আসবে না আমাদের খরচ লেবার কস্টিং সবই লস ছাগলের চামড়া আপনারা লেবার চার্জ প্লাস লবণ এই মিলে এটা টাকাটা আসে না তবে এবছর কোরবানি ঈদকে ঘিরে কাঁচা চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা তা অর্জন সম্ভব বলে জানালেন আরত মালিকরা আমাদের সাড়ে আটশো টাকা আটশো টাকা বিক্রি কিনি হয়েছে এই মার্কেটে সাড়ে তিনশো টাকা যদি কস্টিং চলে যায় তা আটশো আর সাড়ে তিনশো সাড়ে এগারোশো বারোশো টাকা কিন্তু অটোমেটিক্যালি চলে আসলো তো সেই ক্ষেত্রে এটা আমি বলবো না কে ভুল হয়েছে বা কোনো শুভঙ্করের ফাঁকি আছে এটা না আমার মনে হচ্ছে যেটা ভুল বুঝাবুঝি প্রথম দিনের কেনা চামড়া প্রক্রিয়াজাত করে রেখেছেন আরতদাররা লক্ষ্যমাত্রার ভাগ চামড়া সংগ্রহ করেছেন রাজধানীর পোস্তার আরদ্দাররা শরীয়ত খান আর টিভি ঢাকা